হ্যালো বন্ধুরা আজকে আপনাদের শেখাবো এই ব্যালকুনির ডিজাইনটা যে স্ক্রিনে যে ব্যাঙ্গুন ব্যালকুনির ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের সাটারিংটা খুব সহজেই কীভাবে করবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন না হলে আপনারা বুঝতে পারবেন না যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে কোথায় কী মাপ থাকবে সেটা বুঝতে পারবেন না আচ্ছা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিনে আপলোড করে থাকি তাহলে চলুন শুরু করা যাক এই ব্যালকুনিটা লম্বায় আছে সাতাশ ফুট বাইরে টু বাইরে আর যখন একতলার ছা আর কি এই ধরনের এই ডিজাইনটা দুতলায় করা আছে যখনই একতলার ছাতলাই করবেন এই সাতাশ ফুট হতে পারে কিংবা প্রায় আঠাশ ফুট হতে পারে কিংবা ছোটো হতে বড়ো হতে পারে সেই হিসেবে এই গ্যাপগুলো ছোটো করতে হবে একই মাপ হবে তার কোনো মান নেই এবার এটা সাতাশ ফুট আছে আর এই মাথা দেখুন সাড়ে তিন ফুট এটা বার করা আছে এই মাথাও সাড়ে তিন ফুট বার করা আছে আর সেন্টারে তিনটে গ্যাপ আছে এই কলমের ভেতর ভেতরে এই গ্যাপটা আছে ন ফুট চার ইঞ্চি এটার ভেতরে আছে ছ ফুট চার ইঞ্চি এটার ভেতরে আছে সাত ফুট দশ ইঞ্চি দেখুন রাউন্ড কলম আছে ছটা এদিকে দুটো এখানে দুটো এখানে একটা এখানে একটা আর এই দুটো চৌকো কলম আছে পাঁচ এ পাশের এটা কি আপনার যে ব্যালকনির যে গার্ডের যে ঢালাইটা করা হয়েছে প্যারাপিড ঢালাই এই লেভেলের শেষ হয়ে যাবে এবার এই মাথাটা সাড়ে তিন ফুট আছে আর এখানে দেখুন সাড়ে তিন ফুট আছে সেন্টারে এসে সাড়ে চার ফুট আছে এক ফুট এটা রাউন্ড শেপে আছে নিজের ছাত্রে দেখুন এক ফুট রাউন্ড শেপে আছে ঠিক এই ধরনের যদি আপনি ডিজাইন করেন তাহলে প্রথম থেকে এইভাবে আগে ট্যাক্সিটা তৈরি করতে হবে নিজের ঢাল ছাদটা এইভাবে ঢালাই করতে হবে করার পরে এই পিলারগুলো ছেড়ে দেবেন ছটা রাউন্ড পিলার ছাড়বেন আর সে এটা যেহেতু রাউন্ড হচ্ছে এই সেন্টারে সাপোর্ট দেওয়ার জন্য দুটো ছোটো ছোটো পাঁচের পাশে চৌকো পেলার ছাড়তে হবে ছাড়ার পরে ছাদ লেভেল থেকে এটাকে আড়াই ফুট লেভেলে এই পিলারগুলো ঢালাই করতে হবে আড়াই ফুট লেভেলে পিলারগুলো ঢালাই করলেন করার পর এটাকে শাটারিং করতে হবে টানা শাটারিং করবেন করার পর দেখুন চার ইঞ্চি ঢালাই করা আছে নিচের একটা এক ইঞ্চি থার্মোকল বসানো আছে এক ইঞ্চি বিট একদম টপে এক ইঞ্চি বিট আর সেন্টারে রাউন্ড বিট আছে দুই ইঞ্চি টোটাল চার ইঞ্চি ঢালাই করা আছে এটাকে চার ইঞ্চি এটা ঢালাই করে দেবেন দেওয়ার পরে দু ফুট ছয় ইঞ্চি আপনি কলম ঢালিয়ে ঢেলেছিলেন আর চার ইঞ্চি ঢালাই তাহলে দু ফুট দশ ইঞ্চিতে এটাকে আপনার ফিনিশ করতে হবে তারপরে উপরে যে কলমগুলো আছে মেঝের লেভেল থেকে সাড়ে ফুট হাইটে যে লিঙ্কটনটা হয় সাড়ে ফুট হাইট সাড়ে ছাপ্প হাইটে তুলে নেবেন অথবা আপনারা যদি সাত ফুট করতে পারেন সাত ফুটও করতে পারেন এটা আমি সাড়ে ছ ফুট হিসেবেই বুঝাচ্ছি সাড়ে ছ ফুট হিসেবে লেভেল করে একই লেভেলেই পিলারগুলো ঢালাই করে নিতে হবে পিলার ঢালাই করার পরে এটাকে টানা শাটারিং করতে হবে পিলারের টপ লেভেল টপ লেভেলের শাটারিংটা করলেন করার পরে যে স্টেপগুলো আছে দেখুন এই যে দুটো পিলার আছে সেন্টারে ছ ইঞ্চি গ্যাপ আছে এই দুটো পিলারের সেন্টারে ছ ইঞ্চি গ্যাপ আছে আর এই পিলারগুলো পাঁচ এপ আছে রাউন্ড শেপে আছে আর এই গ্যা এই খোপের গ্যাপটা আমি বলেছিলাম ন ফুট চার ইঞ্চি এই কলম থেকে ছ ইঞ্চি আগে নেবেন এই কলম থেকে ছ ইঞ্চি আগে নেবেন টানা শাটারিং করে নেওয়ার পরে আগিয়ে নিয়ে এটা তিন ইঞ্চি খাড়া কাঠ মারবেন এদিকেও তিন ইঞ্চি খাড়া কাট মারবেন পুরো ভেতরে ওয়াল থেকে আসবে মারার পরে ওপরে ছাউনি চাপিয়ে দেবেন তাহলে দুবার শাটারিং করতে হলো তারপরে আবার দশ ইঞ্চি আগাবেন এদিকেও দশ ইঞ্চি আগাবেন আগিয়ে তিন ইঞ্চি খাড়া কাট মারলে ওপরে ছাউনি চাপিয়ে দেবেন ছাউনি চাপানোর পরে আবার এটাকে দশ ইঞ্চি আগিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই সেন্টারে যে রাউন্ড শেপটা আছে এটা আপনার ষাট ইঞ্চি জায়গা থাকবে লম্বায় আর এর হাইট দেবেন হালকা রাউন্ড করবেন একে এক ফুট হাইট দিয়ে এটাকে ইট সাজিয়ে বালি বসাতে হালকা রাউন্ড করে দেবেন যেহেতু এর ন ফুট চার ইঞ্চি ভেতরে গ্যাপ ছিল এদিকে দশ ইঞ্চি করে দুটো স্টেপ আছে এদিকে দশ ইঞ্চি করে দুটো স্টেপ আছে চল্লিশ ইঞ্চি আর কলমের আউটফেস থেকে দশ ইঞ্চি আগানো সরি ছ ইঞ্চি আগানো আছে এদিকে ছয় ইঞ্চি আগানো আছে মাইনাস করে এই সেন্টারে টোটাল আপনার জায়গা থাকবে ষাট ইঞ্চি পাঁচ ফুট একটা রাউন্ড হবে হালকা রাউন্ড এটা এই রাউন্ড শেপটা করে নিলেন নেওয়ার পরে দ্বিতীয় গ্যাপটা দেখুন যে দ্বিতীয় গ্যাপটা আছে এই কলম থেকে এটাও ছ ইঞ্চ আগানো আছে আর এই কলম থেকে এটাও ছ ইঞ্চি আগানো আছে আগানোর পরে আবার এটাকে তিন ইঞ্চে হাইট করে এটা খাড়া খারাপাট মারবেন পেয়ে এটাকে ছাউনি করে দেবেন দশ নিয়ে গিয়ে আর ছয় ইঞ্চ আগে নিয়ে গিয়ে সরি তারপরে এটাকে আবার দশ ইঞ্চি আগে নিয়ে আসবেন আনার পরে আবার তিন ইঞ্চি মার ছাউনি করে দিয়ে এটাকে রাউন্ড করবেন এটা দেখুন এটা হালকা রাউন্ড লাগে যেটা ফুল আর কি ফুল রাউন্ড লাগছে যেহেতু যখনই রাউন্ড করবেন তিনটে রাউন্ডের টপ একই লেভেলে থাকে তাহলেই দেখতে ভালো লাগবে এটা করে নেওয়ার পরে সেন্টারে বালি মশলা দিয়ে হাল ইট সাজিয়ে রাউন্ডটা করে রাখবেন এরপরে এই ফর্মাটা বানাতে হবে এর ফর ফর্মার ক্ষেত্রে একই সিস্টেম এটা ছয় ইঞ্চি আগানো আছে প্ল্যাট থেকে এটা ছয় ইঞ্চি আগানো আছে তারপরে তিন ইঞ্চি খাড়া খাটমার আছে তারপর দশ ইঞ্চি আঁকানো আছে আবার তিন ইঞ্চি খারা খাটমার আছে তারপর দশ ইঞ্চি আগিয়ে ছাউনি করে ওপরেই ইটের ইট সাজিয়ে এই রাউন্ডটা করা আছে এটা করার পরে একদিন আপনাকে এটা রেস্ট দিতে হবে দেওয়ার পরে পরের দিন এটাকে আপনার থার্মোকল মারতে হবে এবার দেখুন এটা যেহেতু সাড়ে তিন ছিল আর সেন্টারে যে রাউন্ডটা এসছে ওয়াল থেকে ভেতরে ওয়াল থেকে জরায় এসছে তার থেকে এই ওপরের যে বিটটা আছে এটাকে তিন ইঞ্চি আগিয়ে আসবে নাহলে বৃষ্টির জল ভেতরে ঢুকে যাবে আর এই কলমে আউটফেস থেকে এটাকে ছয় ইঞ্চি আগিয়ে ফার্স্ট বিট মারবেন দেখুন মুখে এক ইঞ্চি ফ্ল্যাট বিট আছে তারপর দুই ইঞ্চি রাউন্ড বিট আছে তার টপেটা এক ইঞ্চি ফ্ল্যাট বিট আছে যারা আপনারা আপনারা এখনও লাইক করেননি ভিডিওতে এখনই এটা লাইক করে দিন আপনারা ভিডিও দেখেন লাইক করেন না প্লিজ আপনারা একটা লাইক করে দিন এবার এদিকেও দেখুন ছয় ইঞ্চি এটা আগানো আছে আগিয়ে এক ইঞ্চি এটা থার্মোকালের বিট মারবেন তারপর রাউন্ড বিট মারবেন দুই ইঞ্চি হাইটে তারপরে এক ইঞ্চি থার্মোকালের বিট ফ্ল্যাট বিট মারার পরে এটাকে রড বার্নিং করে এটা ঢালাই করে দেবেন এটা চার ইঞ্চি ঢালাই হবে চার ইঞ্চি ঢালাই করার পরে দেখুন এই ছাদ লেভেল থেকে ছাদের টপ লেভেল থেকে কলমের টপ লেভেল হাইট ছিল ছ ফুট ছ ইঞ্চি চার ইঞ্চি এটাকে ঢালাই করার পরে ছ ফুট দশ ইঞ্চি আর এই রাউন্ডটা এক ফুট রাউন্ড দেওয়ার পরে আর ঢালাই করার পরে টোটাল আপনার হাইট আসবে ছাদের টপ লেভেল থেকে আট ফুট ছ ইঞ্চি এইভাবে করুন খুব সহজেই এই শাটারিংটা করতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে মিস্ত্রি বানিয়েই ছাড়বো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন